পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়, 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক রাজনৈতিক দল তারা নেমে পড়েছে প্রচারে। সেই মোতাবেক মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের শিলদাতে সিপিআইএম জেলা পরিষদের প্রার্থী মধুশ্রী মজুমদার তিনি প্রচার করছেন, বাড়ি বাড়ি প্রচার সারছেন সিপিআইএম প্রার্থী। ১,০০০ টাকা, ডেথ সার্টিফিকেট 5,000 টাকা, এই তো তৃণমূলের চরিত্র। আর বিজেপির যে জিতেছিল সেও তো দেখতে 5 বছর দেখা গেল না। যার জন্য বলছি সিপিএম প্রার্থীরা, আমরা যারা ভোটে দাঁড়িয়েছি আমাদেরকে মানুষের কাজ করার সুযোগ করে দেওয়া। 5 বছর মানুষের যাক্কা যদি কাজ করতে না পারে আমরা ক্ষমাতে ঘুরে চলে যাবো, আর কোনো ভোট মারতে আসবো। এত বড় কথা বলে দিলাম। আজকে আজকে সুন্দরা থেকে আমার এখানে দাঁড়ানোর কারণ তো তোমরা বুঝতে পারছো যে মানুষের কাজ করবার জন্য আসা, সব বুঝতে পারছো। কাজ করতে পারে সেই সুযোগটুকু আমাদের করে দাও। অনেকে প্রলোভন দেখে অনেক কিছু বলবে, কিন্তু কোনো রকম প্ররোচনা প্রলোভন পা না দিয়ে মানুষের পঞ্চায়েত, বুঝছো, গরিবের পঞ্চায়েত যাতে আমরা গড়ে তুলতে পারি এই আহ্বান আপনাদের কাছে রাখছি। আর আগামী পঞ্চায়েত বোর্ড গঠন করে মানুষের যাতে কাজ করতে পারি সেই সুযোগটা করে দেন। গত 5 বছরে বিজেপির যে ভোটে জিতেছিল সেই মেম্বারকে তো খুঁজেও পাওয়া যায়নি। মানুষের একটা তিরপলের অ্যাপ্লিকেশন যদি সেখানে সই করবার সুযোগ খুঁজে পাচ্ছে নি। আর তৃণমূল মানে দেখছো তো প্রত্যেকটা ক্ষেত্রে পয়সা, 100 দিনের কাজ পয়সা, বার্ধক্য ভাতা পয়সা, বিধবা ভাতা পয়সা, ইন্দিরা আবাসের পয়সা, পয়সা না দিলে তারা কোনো কাজ করবে নি। আর যাতে আমরা অন্তত বিগত দিনের ঐতিহ্য, আমরা গরিবের আশীর্বাদ নিয়ে আবার পঞ্চায়েত বোর্ড গঠন করে মানুষের কাজ করতে পারি সেই সুযোগটুকু। ঠিক আছে, বাড়ির লোককে বলবে, তুমি ভোট ফিরে যাওয়ার পর ভোট গঠন হবে, তারপর অফিস খুলে যাবে। তুমি দেখো, আর তৃণমূল বিজেপি পঞ্চায়েত গড়ে তুলতে হবে।